প্রিয় শিক্ষার্থীরা, আজকের নিয়মিত অনলাইন ক্লাসে আমি আমার নিজের পক্ষ থেকে এবং কাজবাড়ি স্কুলের কলেজের পক্ষ থেকে সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আমার ক্লাস শুরু করছি। আজকে ক্লাসে আলোচ্য বিষয় হচ্ছে ষষ্ঠ শ্রেণীর পাটিগণিতের পরিসরণী 1.2। এই 1.2 এই চ্যাপ্টারটা আলোচনা করতে গিয়ে সর্বপ্রথমে আমাদের আসবে মৌলিক এবং যৌগিক সংখ্যা, মৌলিক এবং যৌগিক সংখ্যা, কেমন? তাহলে মৌলিক সংখ্যা কি আমাদেরকে আগে চিনতে হবে, তাই না? মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে ভাঙালে বা বিশ্লেষণ করলে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা পাওয়া যাবে না, সেটি হচ্ছে কি মৌলিক সংখ্যা। আর যদি যেমন মনে করো আমি একটা সংখ্যা নিচ্ছি, দেখো মনে করো দুই নিচ্ছি, কেমন? দুই, দুইকে যদি মনে করো এই সংখ্যা একদিকে লিখলাম আমি কি সংখ্যা, আর একদিকে লিখছি গুণনীয়, কেমন? আর একদিকে লিখছি গুণনীয়। তাহলে দুইকে যদি আমি ভাঙাই তাহলে দেখো দুই গুণ এ, তার মানে এ ও দুই। আবার আমি যদি পাঁচকে বিশ্লেষণ করি, কেমন? তাহলে পাঁচ গুণ এ, তার মানে কত হলো এক এবং পাঁচ। আবার আমি যদি তেরো, তেরোকে যদি বিশ্লেষণ করি তাহলে কত হবে তেরো গুণ এ, কেমন? তার মানে এক এবং তেরো। তাহলে এই সমস্ত এখান থেকে আমি কি সিদ্ধান্ত নিতে পারতেছি, দেখো যে এই সংখ্যাটাকে যদি বিশ্লেষণ করি এক এবং দু, অর্থাৎ ওই সংখ্যা এবং এক ভিন্ন অন্য কিছু সংখ্যা পাওয়া যাচ্ছে না, কেমন? এই জন্য বলা হচ্ছে যে সংখ্যাকে ভাঙলে বা বিশ্লেষণ করলে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা পাওয়া যাবে না তাকে বলা হচ্ছে মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা, ধরো আমি ষোলোকে ভাঙালাম, কেমন? ষোলোকে যদি আমি ভাঙাই, ষোলোকে যদি আমি ভাঙাই তাহলে দেখো কত হবে ষোলোকে ষোলো, আট দুখনে ষোলো, চার চারে ষোলো। তাহলে এইসব মিলে আমি কি কি পাচ্ছি, এক দুই চার আট এবং ষোলো, কেমন? এগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। কেন এই সংখ্যাটাকে ভাঙলে অনেকগুলো উৎপাদক বা গুণনীয়ক আমি পাচ্ছি, এই জন্য এগুলো হচ্ছে কি এই ষোলো হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে আমরা কি সিদ্ধান্ত নিতে পারতেছি, যে যে সকল সংখ্যাকে ভাঙলে বা বিশ্লেষণ করলে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা পাওয়া যাবে না তাদেরকে বলা হবে কি মৌলিক সংখ্যা, কেমন? আর যে সকল সংখ্যাকে ভাঙলে বা মনে করে আমি আটটা সংখ্যা নিচ্ছে, বিশ নিচ্ছে, হ্যাঁ, তো বিশকে যদি আমি ভাঙাই তাহলে কত হবে বিশ একে বিশ, দশ দুকুনি বিশ, চার পাশে বিশ, কেমন? এভাবে আসবে, তার মানে কি দাঁড়ালো এক দুই চার পাঁচ দশ এবং বিশ। এই ধরনের সংখ্যাগুলোকে আমরা বলবো যৌগিক সংখ্যা, কেমন? কি সংখ্যা বলবো? যৌগিক সংখ্যা বলবো। কেন? এই সংখ্যাটাকে ভাঙালে একাধিক মৌলিক সংখ্যা আমি পাচ্ছি, কেমন? একাধিক সংখ্যা পাচ্ছি, এই জন্য এগুলাকে বলা হচ্ছে যৌগিক সংখ্যা, কেমন? তাহলে আমরা যৌগিক এবং মৌলিক সংখ্যা সম্পর্কে আমাদের ধারণা হলো, তাই না? আচ্ছা, এবার আমি চলে যাবো আমাদের পাঠ্য বইয়ে এক নম্বর যে অঙ্কটি আছে, যে সমস্যাটি আছে সেই সমস্যাটি আমরা দেখব এখন। অর্থাৎ এই মৌলিক সংখ্যার উপর ভিত্তি করে একটি সমস্যা দেওয়া হয়েছে, সেটি হচ্ছে তোমরা সামনে তোমাদের পাঠ্য বইটা রাখবে, হ্যাঁ, বোর্ড বইটা রাখবে, ওই বই থেকে আমি সবসময় আমাদের সমস্যাগুলোর সমাধান দিয়ে যাচ্ছি। তো প্রথম প্রশ্ন যেটা আছে, এক নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে তিরিশ থেকে সত্তরের মধ্যে মৌলিক সংখ্যাগুলো লিখো। তিরিশ থেকে সত্তরের মধ্যে মৌলিক সংখ্যাগুলো, মৌলিক সংখ্যাগুলো লেখো, কেমন? এভাবে প্রশ্নটা আছে। তো আমরা কি করব, যে ত্রিশ থেকে সত্তরের মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো, ত্রিশ থেকে সত্তরের মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো মৌলিক সংখ্যাগুলো হলো দেখো আমরা হিসেবে আসবো, কেমন? ধরো আমি ত্রিশ থেকে বলছি, ত্রিশ যদি আমি ধরি, ত্রিশকে যদি ভাঙাই তাহলে দেখো একাধিক সংখ্যা পাওয়া যাবে। অর্থাৎ এই ত্রিশকে যদি আমি বিশ্লেষণ করি, ত্রিশে কে ত্রিশ হবে, পনেরো দুগুণে ত্রিশ হবে,
মৌলিক সংখ্যার মধ্যে পড়ে, তার মানে একত্রিশ লিখলাম, ঠিক আছে। এবার একত্রিশের পর বত্রিশ, বত্রিশকে ভাঙালে আমি একাধিক মৌলিক সংখ্যা, একাধিক সংখ্যা পাবো, এমন একাধিক সংখ্যা পাবো, যেমন বত্রিশকে বত্রিশ, ষোলো দেখে বত্রিশ, চার আটে বত্রিশ, একাধিক পাবো, তাহলে বত্রিশ কাউন্ট করা যাবে না। যদি তেত্রিশ তাও কিন্তু একই রকম, চৌত্রিশ সেটাও, অর্থাৎ সতেরো দেখে চৌত্রিশ, এভাবে আসবে। তারপর পঁয়ত্রিশ, পাঁচ সাথে পঁয়ত্রিশ, পঁয়ত্রিশ পঁয়ত্রিশ, এভাবে হবে, কেমন, এটাকেও কাউন্ট করা যাবে না। আর ছত্রিশ, ছত্রিশকেও একইভাবে, যেমন ছত্রিশকে ছত্রিশ, আঠারো গুণে ছত্রিশ, ছয় ছয় ছত্রিশ, এবং অনেকগুলো আসবে, তাই না, তাহলে এটা কাউন্ট করা যাবে না। আর সাঁইত্রিশকে যদি এ করি তাহলে এটাকে কিন্তু ভাঙানো যাবে না, অর্থাৎ সাঁইত্রিশকে সাঁইত্রিশ, ওই এক এবং সাঁইত্রিশ ছাড়া অন্য কিছু পাওয়া যাচ্ছে না। এবার আমি যদি সাঁইত্রিশে পড়ে আসে আটত্রিশ, আটত্রিশকেও কিন্তু, যেমন উনিশ দুগুণ আটত্রিশ, কেমন, উনচল্লিশ, উনচল্লিশও পাচ্ছে, তিন তেরো উনচল্লিশ পেয়ে যাচ্ছে। তারপর আবার চল্লিশ, চল্লিশকে তো একাধিকভাবে করা যাবে, চল্লিশ একে চল্লিশ, বিশ দুগুণে চল্লিশ, পাঁচ আটে চল্লিশ, হ্যাঁ, এভাবে অনেকগুলো পাবো, তাহলে এটাও কাউন্ট করা যাবে না। একচল্লিশ, একচল্লিশকে কিন্তু ভাঙানো যাবে না, তাহলে আমি একচল্লিশে লিখলাম, অর্থাৎ একচল্লিশকে একচল্লিশ, এটাও মৌলিক সংখ্যার মধ্যে নিতে পারি। বিয়াল্লিশ সেটা হবে না, কেমন, কারণ একুশ দুগুণে বিয়াল্লিশ, ছয় সাথে বিয়াল্লিশ, অনেক রকম করা যাবে, এটাকে ভাঙানো যাবে। আর তেতাল্লিশকে কিন্তু এটি মৌলিক সংখ্যার মধ্যে পড়ে, কারণ তেতাল্লিশকে ভাঙালে তেতাল্লিশকে তেতাল্লিশই হবে, কেমন। এরপরে চুয়াল্লিশ, চুয়াল্লিশকেও ভাঙানো যাচ্ছে, যেমন চার এগারো চুয়াল্লিশ, বাইশ দুগুণে চুয়াল্লিশ, চুয়াল্লিশকে চুয়াল্লিশ, এভাবে অনেকগুলো ভাঙানো যাচ্ছে। পঁয়তাল্লিশ, পঁয়তাল্লিশকেও ভাঙানো যাচ্ছে যাবে, যেমন তিন পনেরো পঁয়তাল্লিশ, পাঁচ নম্বর পঁয়তাল্লিশ, হ্যাঁ, তারপরে এভাবে পঁয়তাল্লিশকে পঁয়তাল্লিশ, তাহলে এটাও কাম করা যাবে না। আর যদি ছেচল্লিশ চিন্তা করি, ছেচল্লিশকেও কিন্তু একই হবে, তেইশ দুগুণে ছেচল্লিশ, হ্যাঁ, তারপরে ছেচল্লিশকে ছেচল্লিশ, এভাবে ভাঙানো যায়, তাহলে এটাও কাম করা যাবে, মৌলিক সংখ্যার মধ্যে আসবে না। তারপরে সাতচল্লিশ, সাতচল্লিশকে কিন্তু ভাঙানো যাবে না, কেমন, তাহলে সাতচল্লিশ লিখলাম, অর্থাৎ সাতচল্লিশকে সাতচল্লিশ। এরপরে হচ্ছে আটচল্লিশ, আটচল্লিশকেও ভাঙানো যাবে, চব্বিশ দুগুণে আটচল্লিশ, কেমন, ছয় আট আটচল্লিশ, তারপরে উনপঞ্চাশ, উনপঞ্চাশকেও ভাঙানো যাবে, যেমন উনপঞ্চাশ একদম উনপঞ্চাশ, ষাট সাথে উনপঞ্চাশ, এটাও কিন্তু যৌগিক সংখ্যার মধ্যে পড়ে, মৌলিক সংখ্যা পড়ে না। তারপরে হচ্ছে পঞ্চাশ, পঞ্চাশকেও ভাঙানো যাবে, পঞ্চাশ একে পঞ্চাশ, পঁচিশ দুগুণে পঞ্চাশ, পাঁচ দশে পঞ্চাশ, হ্যাঁ, এভাবে করে অনেকগুলো ভাঙানো যাবে, তাহলে এটা যৌগিক সংখ্যার মধ্যে। একান্ন, একান্নকে যদি আমরা বিশ্লেষণ করি সেটা করে কিন্তু ভাঙানো যাবে, কেমন। আর যদি আমরা বান্ন, বান্নও হবে, কেমন, যেমন ছাব্বিশ দুগুণে বান্ন হচ্ছে, কেমন, আর তিপ্পান্ন, এই তিপ্পান্ন কিন্তু ভাঙানো যাবে না, তাহলে তিপ্পান্ন কাউন্ট করা হলো। তো চুয়ান্ন, পঞ্চান্ন, ছাপ্পান্ন, এগুলো সবগুলোকে ভাঙানো যাবে, সাতান্ন এগুলোকে ভাঙানো যাবে, আটান্ন, উনষাট, উনষাটকে ভাঙানো যাবে না, এই উনষাট, উনষাটকে, উনষাট, কেমন। তারপর এরপরে আছে ষাট, ষাটকেও ভাঙানো যাবে, একষট্টিকে আবার ভাঙানো যাবে না, কেমন, একষট্টি লিখলাম, একষট্টি। তারপরে এবার আসি বাষট্টিকে ভাঙানো যাবে, তেষট্টিকে ভাঙানো যাবে, চৌষট্টি, পঁয়ষট্টি, ছেষট্টি, এগুলো সবগুলো ভাঙানো যাবে। এরপরে আরেকটা কী থাকলো, সাতষট্টি, কেমন, সাতষট্টিকে কিন্তু ভাঙানো যাবে না, আটষট্টিকেও ভাঙানো যাবে, উনসত্তর এবং সত্তরকেও ভাঙানো যাবে। তাহলে সব সাকলে আমরা এই তিরিশ থেকে সত্তরের মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো পেলাম সেগুলো হচ্ছে একত্রিশ, সাঁইত্রিশ, একচল্লিশ, তেতাল্লিশ, সাতচল্লিশ, তিপ্পান্ন, উনষাট, একষট্টি এবং সাতষট্টি। তার মানে কয়টা, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা, নয়টা সংখ্যা আমরা পেয়েছি, কেমন। এভাবে করে তোমরাও কি করবে, যেমন এখানে তো পাঠ্যপে দেওয়া হয়েছে তিরিশ থেকে সত্তরের মধ্যে মৌলিক সংখ্যা, তোমরা কি করবে, বিশ থেকে পঞ্চাশের মধ্যে মৌলিক সংখ্যা এভাবে নির্ণয় করে এস ডাব্লিউ কথাই লিখে রাখবে, কেমন, ঠিক আছে। ধরো বিশ থেকে পঞ্চাশ হতে পারে, অথবা মনে করো পঞ্চাশ থেকে নব্বইয়ের মধ্যে হতে পারে, বা পঞ্চাশ থেকে একশো এর মধ্যে মৌলিক সংখ্যা, এভাবে করে তোমরা নিজেরা বের করে এস ডাব্লিউ কথাই প্র্যাকটিস করবে, কেমন। তাহলে আমরা আমাদের এক নম্বর অঙ্ক শেষ করলাম, কেমন, আমাদের এক নম্বর যে সমস্যা আছে সেই সমস্যাটা সমাধান করতে পারলাম। এবার আমাদের দুই নম্বর যে সমস্যা আছে সেটা হচ্ছে সহমৌলিক জোড়া নির্ণয়। তো তার আগে আমরা একটু সহমৌলিক সংখ্যা জিনিসটা একটু চিনে নেব, সহমৌলিক জিনিসটা কি, সহমৌলিক তার মানে যে জোড়াটা দেবে দুইটার মধ্যে যদি দুইটাই যদি মৌলিক সংখ্যা হয় তাহলে আমরা সহমৌলিক বলবো। তো কখন বলবো, যদি একই এক
ওই যে মৌলিক সংখ্যা পড়েছিলাম আমরা, কি মৌলিক সংখ্যা পড়েছিলাম, যে এক এবং ওই সংখ্যা ভিন্ন অন্য কোনো সংখ্যা আসবে না, ঠিক তদ্রূপ এখানেও আমরা যে জোড়টা থাকবে সেই জোড়ের মধ্যে যদি এক ভিন্ন অন্য কোনো সংখ্যা পাওয়া না যায় তাহলে সেটা সমমৌলিক নয়, আর যদি এক ভিন্ন মানে শুধু একই পাওয়া যায়, একই পাওয়া যায় দুটার মধ্যে মিল যদি শুধু একই হয় তাহলে এটি সমমৌলিক হবে, আর যদি ভিন্নতা আসে তাহলে সমমৌলিক হবে না, এক ছাড়া যদি অন্য কোনো সংখ্যা আসে তাহলে সেটা সমমৌলিক হবে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, যেমন আমরা একটা উদাহরণ হিসেবে আমরা নিতে পারি, যেমন আর এবং আরেকটা সংখ্যা হচ্ছে পনেরো, এই দুইটার সংখ্যাকে যদি আমরা ভাঙাই, যেমন যেমন মনে করো আমি আটকে যদি ভাঙাই এরকম হবে তাই না, দুই দুই এভাবে আসবে, তাহলে এটিকে যদি ভাঙাই আমি এ বা অন্যভাবেও দেখাইতে পারি সেটাকে, আচ্ছা আমি এভাবে যাচ্ছি আগে এ দুই দুই কেমন, আবার দেখো পনেরোকে যদি ভাঙাই এ তিন এবং পাঁচ, তাহলে দেখো এখানে কিন্তু এক ছাড়া অন্য কিছু মিল নাই, সেই জন্য এটাকে কি বলা হবে, সহমৌলিক সংখ্যা বলা হবে, কেমন এটাকে কি বলতে পারবো, সহমৌলিক সংখ্যা বলা হবে। এই জন্য এই সহমৌলিকের একটা ডেফিনিশন দেওয়া হয়েছে যে দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণীয় শুধু এক হলে সংখ্যাগুলো সহমৌলিক, তাহলে কি বলা হলো, দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণীয়, আমি এখানে একটু লিখে দেখাচ্ছি, দুই বা ততোধিক, দুই বা ততোধিক সংখ্যা সাধারণ গুণীয়, সাধারণ গুণীয় শুধু এক হলে, শুধু এক হলে, শুধু এক হলে তাকে সহমৌলিক, তাকে সহমৌলিক বলা হয়, ঠিক আছে। তাহলে কি লিখলাম দেখো, যে এখানে আটকে ভাঙিয়েছি, আটকে ভাঙানোর পর এক দুই দুই এভাবে হয় কেমন, পনেরোকেও ভাঙাইছি তো ভাঙানোর পরে দেখা গেল যে এখানে শুধু একই মিল পাওয়া গেছে না, তাহলে দেখো তো মিলে এখানে এই সংখ্যার সাথে মিলে কিনা, যে দুই বা ততোধিক সংখ্যা এই যে দুটা সংখ্যা তাই না, সাধারণ গুণনীয় অর্থাৎ কমন যেটা কমন উৎপাদক এক, শুধু এক হলে তাকে সমমৌলিক বলা হচ্ছে, তাহলে আমাদের সমমৌলিক ক্লিয়ার হয়ে গেলো তাই না। এবার আমরা তাহলে পার্ট টু বইয়ে দুই নম্বর সমস্যা চলে যাব, আমাদের দুই নম্বর পার্ট সমস্যা হচ্ছে সহমৌলিক জোড়া নির্ণয় করুন, তো আমি দুইয়ে সহমৌলিক জোড়া নির্ণয়, সহমৌলিক জোড়া নির্ণয় কেমন, তাহলে প্রথম যে প্রশ্ন দেওয়া হয়েছে সেটি হচ্ছে সাতাশ এবং চুয়ান্ন, সাতাশ এবং চুয়ান্ন ঠিক আছে, তাহলে দেখো আমি এভাবে এটাকে সাজাবো, এখানে সাতাশ সমান সাতাশকে যদি ভাগে দেখো আমি আলাদা করে লিখছি এই সাতাশ কেমন, প্রথমে তিন দিয়ে ভাগ করলে তিন নং সাতাশ আবার তিন দিয়ে দিলাম, তাহলে দেখো সেই হিসেবে এক গুণ তিন গুণ তিন গুণ তিন, আবার আমি যদি চুয়ান্নকে ভাঙাই এবং চুয়ান্ন চুয়ান্নকে যদি আমি ভাঙাই তাহলে কী দাঁড়াচ্ছে দেখো, তো দুই দিয়ে যদি ভাগ করি একেবারে সাতাশ দুগুণে চুয়ান্ন লিখে আমি, অর্থাৎ দুই দুগুণে চার এখানে আর আছে সাত দুগুণে চোদ্দ, তাহলে আবার তিন দিয়ে দিলে তিন নং সাতাশ আবারও তিন দিলাম, তাহলে কত হলো, প্রথমে এক লিখবো এক তিন তিন এবং তিন এভাবে আসবে তাই না। আচ্ছা এবার দেখো তো এভাবে যখন আসলো এখন কি করবো, এই দেখা একটা ফরমেট দিব আমি কেমন, এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে সাতাশ ও চুয়ান্নের মধ্যে, সাতাশ ও চুয়ান্নের মধ্যে কেমন সাধারণ গুণনীয়, সাধারণ গুণনীয় সাধারণ গুণনীয় কত কত দেখেছে দেখো, এই একটা কমন আছে দেখো, আবার এখানে তিন এটা কমন আছে কেমন। আচ্ছা তাহলে এবার একটা জিনিস খেয়াল করো, এক ও তিন তার মানে প্রত্যেকটা তিন এখানে কমন আছে তাই না, আচ্ছা এখানে তো দুই বাদ দিয়েছি আমি দেখো এটা লেখার ক্ষেত্রে একটা কিন্তু দুই বাদ দিয়েছি, ওই যে এক গুণ দুই গুণ তিন গুণ
সাধারণ গুণনীয়ক হলো, সাধারণ গুণনীয়ক হলো এক ও তিন। অর্থাৎ এখানে এভাবেও লিখতে পারি যে সাধারণ গুণনীয়ক এক ও তিন বিদ্যমান। কেমন দেখা যাচ্ছে 2754 এর মধ্যে সাধারণ গুণনীয়ক এক ও তিন বিদ্যমান। ঠিক আছে, সুতরাং 27 ও 54 এর মধ্যে বা 2754 সহমৌলিক নয়, 2754 সহমৌলিক যদি আমি শুধু এক থাকতো তাহলে সহমৌলিক বলতাম, কেমন? তাহলে এখানে যেহেতু এক ভিন্ন একাধিক পাওয়া গেছে, কেমন, তাহলে কি হবে? সহমৌলিক নয়। বুঝতে পারছো? 2754 সহমৌলিক নয়, কেমন? অতএব এই জোটটা সহমৌলিক নয় বলতে পারি আমরা। তাহলে আমরা তো আশা করি সহমৌলিক জোড়া চিনতে পারছি, তাই না? আচ্ছা, এখন আমি সেমভাবে আরেকটা প্রশ্ন যাচ্ছি আমি আরেকটা প্রশ্ন নিচ্ছি। সেটি হচ্ছে গড় নাম্বার নিচ্ছি আমি, 180, 189 আর 210। কেমন? 180, 210। তাহলে একইভাবে আমি এগুলোকে ভাঙাই, 189কে যদি ভাঙানো হয় তাহলে কি হবে দেখো তো, যেহেতু বিজোড় শেষে তাহলে বিজোড় দিয়ে দিলাম, 318, 339, 7, 63। অথবা আমি 3 দিয়েও দিতে পারি, 3×6, 3×3, 3×7, 21। তার মানে কি দাঁড়ালো? 189 সমান 1 × 3 × 3 × 7 × 3 × 7। ঠিক আছে, এরপরে হচ্ছে 210। তো 210-এ তাহলে দেখো, 210-টি যদি ভাঙায় তাহলে কত হবে? প্রথমে জোড় সংখ্যা দিচ্ছি 105, কেমন? তাহলে এখানে কত হবে? 5 যদি ভাগ করি, 5×10, 5×5, 3×7, 21, কেমন? তাহলে কত দাঁড়ালো? 1, 2, 3, 3, 5 এবং 7। ঠিক আছে, তাহলে 1, 2, 3, 5 এবং 7। তাহলে দেখো এখানে আমি কি মিল পাচ্ছি, কেমন? তাহলে দেখো কি মিল পাচ্ছি, যে এক মিল পাচ্ছে। দেখা যাচ্ছে 189 ও 210-এর মধ্যে সাধারণ গুণনীয়ক হচ্ছে কি কি দেখো তো, 1 পাচ্ছি। আর কি মিল পাচ্ছি দেখো, 3 মিল পাচ্ছি, তাই না? 7ও পাচ্ছি, 3ও আছে 7ও আছে, 1, 1, 3 ও 7। সুতরাং তাহলে যেহেতু একাধিক চলে আসছে তাহলে এটা সহমৌলিক বলা যাবে না, কেমন? তার মানে কত? 189 ও 210 সহমৌলিক নয়। তাহলে বুঝতে পারছো নিশ্চয়ই সহমৌলিক এবং সহমৌলিক নয় কেন? ঠিক আছে, তাহলে এভাবে করে বাকি যে সমস্যাগুলো আছে এগুলো তোমরা এসডব্লিউ খাতায় করে রাখবে, কেমন? এখন আমি চলে যাব 3 নম্বরে, আমি আর বেশি করাবো না আজকে, 3 নম্বরের একটা অঙ্ক দিয়ে শেষ করে দিচ্ছি, কেমন? আচ্ছা দেখো, 3 নম্বরে আছে আমাদের বিভাজ্যতা। 3 নম্বরে কি আছে, যে কোন সংখ্যাগুলি নিঃশেষে বিভাজ্য হয়, তবে এখানে নির্দিষ্ট কিছু সংখ্যার জন্য নির্দিষ্ট ফরম্যাট আছে, কেমন? তো প্রথম অঙ্কটা হচ্ছে ক নম্বর, 3 দিয়ে বিভাজ্যতা। তো 3 দিয়ে বিভাজ্যতার ক্ষেত্রে একটা ফরম্যাট আছে, সেটা হচ্ছে যে কোনো সংখ্যার অঙ্কগুলো যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে, নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে সেই হিসেবে আমরা 3 দিয়ে বিভাজ্যতা ওটার ক্ষেত্রে ক নম্বরের প্রথমটা নিচ্ছি, 3 এ ক। ক নম্বর প্রশ্ন হচ্ছে কি, 503 দিয়ে বিভাজ্যতা, 3 দিয়ে বিভাজ্যতা, তাহলে এটা কত? 545। তাহলে দেখো এই ফরম্যাটটা কিভাবে লিখবে একটু ভালো করে খেয়াল করো।
আমরা জানি কোন সংখ্যার অঙ্কগুলো কোন সংখ্যার কোন সংখ্যার অঙ্কগুলোর অঙ্কগুলোর যোগফল অঙ্কগুলোর যোগফল তিন দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি বা প্রদত্ত সংখ্যাটি তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে তাহলে আমরা এবার দেখবো যে 545টা ছিল আমাদের সংখ্যা সেই 545-এর যোগফলটা দেখবো এবার 545-এর যোগফল হচ্ছে 5 যোগ 5 যোগ 4 যোগ 5 তাহলে সব মিলিয়ে কত আসে দেখো তো কত আসবে 14 কেমন যা 14 আসছে তাহলে আবার এই 14 কে যদি আমরা বিভাজ্যকে হিসেবে নিয়ে যাই আবার এই 14 সমান 7 গুণ 2 যা তিন দ্বারা বিভাজ্য নয় অতএব 545 সংখ্যাটি তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় ঠিক আছে এভাবে করে আমাদের এই ফরম্যাটে অঙ্কগুলো করে আসতে হবে তাহলে দেখতে পাচ্ছ তোমরা বুঝতে পারছো যে তিন দিয়ে যখন বিভাজ্যতা প্রকাশ হবে কি হবে না সেটা প্রকাশ করতে যাব সেক্ষেত্রে আমাদের লিখতে হবে যে কি যে যে সংখ্যাটা দেবে ওই সংখ্যার যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য না হয় তাহলে সংখ্যাটা তিন দ্বারা শেষে বিভাজ্য হবে না যেমন এটা যোগফল হচ্ছে 14 এই 14 মানে 7 গুণে 14 তাহলে এটা তিন দিয়ে কখনোই ভাগ যাবে না কেমন সেজন্য 545 সংখ্যাটি তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে না কেমন এইভাবে করে এই তিন দিয়ে বিভাজ্যতার যে বাকি অঙ্কগুলো আছে সেগুলো তোমরা এক্সামের কথা ধরে রাখবে কেমন এরপর পরবর্তী অঙ্কগুলো আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে সুন্দর মতো বুঝিয়ে দেবো পড়িয়ে দেবো কেমন আজকের মতো আমার ক্লাস এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে